ছেলে জঙ্গিবাদে জড়ানোর বিষয়টি স্বীকার করেছেন জামায়াত আমির, দাবি সিটিটিসির। এদিকে বিএনপি আন্দোলন না করলেও বর্তমান সরকারকে বিদায় নিতেই হবে, বলছেন গয়েশ্বর। জানাব জজ, আদালতে বিএনপি 426 নেতাকর্মীর জামিন আবেদন। ডিজিটাল করেছি, এখন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ, বললেন ওবায়দুল কাদের। জানাব শরিকদের ভিন্ন জোট বিএনপির রাজনৈতিক কৌশল। এবং সর্বশেষ জানাব আত্মপ্রকাশ করল 12 দলীয় জোট। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ছেলে জঙ্গিবাদে জড়ানোর বিষয়টি স্বীকার করেছেন জামায়াত আমির, দাবি সিটিটিসির। নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার সঙ্গে ছেলে ডক্টর রাফাত সাদিক সাইফুল্লাহর জড়ানোর বিষয়টি জিজ্ঞাসাবাদে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান স্বীকার করেছেন বলে দাবি করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ডিএমপির সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। দাবি করেছেন ছেলে জঙ্গিবাদে জড়িয়েছেন সেটি জানতেন ডক্টর শফিকুর, এরপরও তিনি নীরব ছিলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানান। নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার সঙ্গে সংগঠন হিসেবে জামায়াতের সংশ্লিষ্টতা খুঁজতে ডক্টর শফিকুর রহমানকে আরও 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত জামায়াতের আমিরের জঙ্গিবাদের সংশ্লিষ্টতার তথ্য পাননি। শক্ত কোনো তথ্য প্রমাণ আপনারা পেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, সন্ত্রাসবাদের যে সংজ্ঞা সে অনুযায়ী আপনার ছেলে জঙ্গিবাদে জড়িয়ে যাচ্ছে, আপনি সেটা জানতেন কি না কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে জানাচ্ছেন না, সেটিও কিন্তু আপনার অপরাধ। তার ছেলে হিজরত করেছে, তার ছেলে একটা গ্রুপ সহ বান্দরবানের পাহাড়ের উদ্দেশ্যে রওনা করেছে কিন্তু যেতে না পেরে বাবার সঙ্গে যোগাযোগ করেছে, তাকে নিরাপদে ফিরিয়ে আনার সব ব্যবস্থা তিনি করেছেন, এটা সন্ত্রাসবাদের সর্বোচ্চ সহযোগিতা। অনেককে জঙ্গিবাদ থেকে ফিরিয়ে আনার বা আসার সুযোগ আপনারা দিয়েছেন, অনেক উদাহরণ আছে। এমন প্রশ্নের উত্তরে সিজিজিসি প্রধান বলেন, আইন শৃঙ্খলা বাহিনী যদি মনে করে এই ছেলে জঙ্গিবাদ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, পরিবার আবেদন করে তাহলে ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু বাবা ডক্টর শফিকুর রহমানই তো জানতেন ছেলে জঙ্গিবাদে জড়িয়েছেন কিন্তু তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে জানাননি, পুরো বিষয়টি তিনি গোপন করেছিলেন। আদালত প্রাঙ্গণ থেকে পালানো দুই জঙ্গি কোথায় জানতে চাইলে তিনি বলেন, এটা বলার এখনও সময় আসেনি, দেশেই আছে, এখনও দেশ থেকে পালাতে পারেনি। উল্লেখ্য, জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে ডক্টর রাফাতকে গ্রেপ্তার করে ডিএমপির সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট গত 9 ডিসেম্বর দুপুরে সিলেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিএনপি আন্দোলন না করলেও বর্তমান সরকারকে বিদায় নিতেই হবে, বলছেন গয়েশ্বর। বিএনপি আন্দোলন না করলে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে চলে যেতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের 10 দফা নিয়ে বহু কথা হচ্ছে, আমরা এই সরকারের পতন ঘটাতে চাই, তবে এর আগে যদি আপনি পদত্যাগ করেন, গণতান্ত্রিক পরিবেশ পুনরুজ্জীবিত করেন, তাহলে পতনের আন্দোলন করা দরকার নেই, আর না করলে আমাদের পিঠ দেয়ালে ঠেকে যাবে, তখন আমাদের পেছনে হটার সময় থাকবে না, সামনে আমরা গুলি খেতে পারি, এছাড়া আপনার পতন রোধ করার শক্তি বাংলাদেশে নেই, বিদেশেও নেই। জজ, আদালতে বিএনপি 426 নেতাকর্মীর জামিন আবেদন। রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের 426 নেতাকর্মী ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়েছেন। বিএনপি নেতাকর্মীদের আইনজীবী জয়নাল আবদিন মেজবা বলেন, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত বিভিন্ন কারণে পরপর 3 বার তাদের জামিন নামঞ্জুর করেছেন, এরপর তারা জজ আদালতে জামিনের আবেদন জমা দেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান তাদের জামিন আবেদন শুনানির জন্য আগামী 30 জানুয়ারি দিন ধার্য করেছেন। একই আদালত গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন নাকচ করেন। ডিজিটাল করেছি, এখন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ, বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে কমিটিতে বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সভাপতি পদে তিনি অপরিহার্য, তাকে সমর্থন করবে না এমন কেউ নেই। তিনি আরও বলেন, সাধারণ সম্পাদক পদে অন্তত 10 জন প্রার্থী আছেন।
যারা সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা রাখেন, তবে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে নেত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটবে। পরবর্তী কাউন্সিলে হয়তো রদবদল হবে। আপাতত বড় ধরনের পরিবর্তনের ব্যাপারে ভাবছি না। ওবায়দুল কাদের বলেন, আইসিটি উপদেষ্টা সজীব অজয়ের সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ করেছি, এখন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। বৈশ্বিক সংকটের কারণে এবারের সম্মেলন চ্যালেঞ্জিং, সংকটকে সম্ভাবনায় রূপ দিতে এ সম্মেলনে স্মরণকালের সর্ববৃহৎ সুশৃঙ্খল পরিস্থিতি নিশ্চিত করা হবে। সম্মেলনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার উদ্দেশ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সেতুমন্ত্রী বলেন, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছি, সে লক্ষ্যে কাজ করে যাব। মূল লক্ষ্য শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত, আওয়ামী লীগ আগামী সরকার পরিচালনার জন্য প্রস্তুত। এবারের সম্মেলন বেশ গুরুত্বপূর্ণ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু নির্দেশনা থাকবে, সেই সঙ্গে এবারের সম্মেলন থেকে দলকে চাঙ্গা করার জন্য নতুন নেতৃত্ব আসবে। আগামী 24 ডিসেম্বর আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন, এই উপলক্ষে সৌরার্দি উদ্যানের শেষ পর্যায়ের প্রস্তুত চলছে। বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, হ্যাঁ, দাওয়াত আমরা সকলকেই দেব, যারা নিবন্ধিত দল তাদেরকে দাওয়াত দিব। শরিকদের ভিন্ন জোট, বিএনপির রাজনৈতিক কৌশল। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের শরিকরা দুটি পৃথক জোট গঠন করেছে। 20 দল কার্যত ভেঙে দেওয়ার পর 12 শরিক দল মিলে 12 দলীয় জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে। আরও 6 শরিক দলও ভিন্ন নামে একটি ফ্রন্ট গঠন করতে যাচ্ছে। নির্বাচন আন্দোলনকে সামনে রেখে নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা, আছে নানা গুঞ্জন। তবে দীর্ঘদিন ধরে একসঙ্গে পথ চলার 20 দলীয় জোট হঠাৎ ভেঙে দেওয়া ও সমমনা দলগুলোর নতুন জোট গঠন বিএনপির রাজনৈতিক কৌশল বলে মনে করছেন নেতারা। সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে তাদের পৃথকভাবে দুটি মঞ্চের মাধ্যমে রাজপথে দেখতে চায় দলটি। বিএনপি জামাত ইসলামী ও এলডিপির নিজস্ব সাংগঠনিক শক্তি রয়েছে, তাই বড় দল হিসাবে বিএনপির সঙ্গে যোগাযোগ রক্ষা করেই জোট গঠন করা হচ্ছে বলে জানিয়েছে সমমনা দলগুলো। তবে একটি সূত্র জানিয়েছে, 9 ডিসেম্বর অনানুষ্ঠানিক বৈঠকে বিএনপির পক্ষ থেকে জোট ভাঙার আকস্মিক ঘোষণায় অনেক শরিক দল ক্ষুব্ধ হয়েছে। কেউ কেউ এও বলেছেন, হঠাৎ করে বিএনপির এ ধরনের ঘোষণায় তারা অবাক হন। এর পেছনে বিএনপি যে কৌশলগত কারণ বলছে সেটা জামায়াত ইসলামীকেও বোঝানো হয়েছে বলে মনে করছেন শরিকরা। এদিকে 12 দল ও 6 দলের পৃথক জোট গঠনের পেছনে সরকারের কোনো হাত রয়েছে কিনা তা নিয়ে নানা গুঞ্জন রয়েছে। তবে নতুন জোট গঠনে যুক্ত দায়িত্বশীল নেতারা জানান, 20 দলীয় জোট না থাকায় শরিকটা যেন বিচ্ছিন্ন হয়ে না পড়ে সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে বিএনপির সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করে চলছেন। ছোট ছোট দল হিসাবে ততটা সাংগঠনিক শক্তি তাদের নেই, এজন্যই মূলত জোট গঠন করা। অতীতে তারা বিএনপির সঙ্গে ছিলেন, আগামীতে যুগপৎ আন্দোলনেও বিএনপির পাশে থাকবেন, এখানে তাদের আর কোনো উদ্দেশ্য নেই। ইতোমধ্যে যুগপৎ আন্দোলনের জন্য লিয়াজো কমিটি গঠনে বিএনপির পক্ষ থেকে নামও চাওয়া হয়েছে। এ নিয়ে তাদের সঙ্গে একটু মতবিরোধ থাকলেও আলাপ আলোচনার মধ্য দিয়ে তা মিটিয়ে যাবে বলেও আশা করছেন শরিক দলের নেতারা। জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বাংলাদেশের আন্দোলন সংগ্রামের পটভূমি যদি দেখি, আওয়ামী লীগের সঙ্গে একসময় জামায়াত ইসলামী ছিল। দীর্ঘদিন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামী একত্রে আন্দোলন করেছে, আবার পরে তাদের মধ্যে 3টি ধারা সৃষ্টি হয়েছে। আবার খিলাফত মজলিসের সঙ্গে আওয়ামী লীগ 5 দফা চুক্তিও করেছিল, তারপর আবার হেফাজতে ইসলামের সঙ্গে বৈঠক করেছে। সুতরাং রাজনীতিতে এই বৈচিত্র্য তো থাকবেই, কিন্তু শেষ পর্যন্ত কারা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকবে কি থাকবে না সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। 20 দলীয় জোটের শরিকদের 2টি জোট গঠনের বিষয়ে তিনি বলেন, 20 দলের বিষয়ে আমরা ঘোষণা দিই বা না দেই, শরিকরা তাদের নিজস্ব কৌশল অবলম্বন করবে, এটাই স্বাভাবিক। তবে বিএনপির সবকিছুই অপহিত, যারা জোট করছেন তারা বিএনপির পরীক্ষিত বন্ধু, আশা করছি তারা যুগপৎ আন্দোলনে রাজপথেই থাকবেন। জানতে চাইলে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, আমরা সবাই এই সরকার পতন আন্দোলনে একমত, আমরা 12টি দল একটি প্ল্যাটফর্মে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেব, এখানে যে যেভাবেই হোক আন্দোলনের অংশ নেওয়াই আমাদের উদ্দেশ্য। জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, আমরা বিএনপির সঙ্গে আছি, ছিলাম, থাকব, কৌশলগত কারণে 20 দলীয় জোট নেই, কিন্তু আমরা বিএনপি থেকে বিচ্ছিন্ন নই। আমরা বিএনপির 27 দফাকে জাতির মুক্তির দফা হিসেবে আখ্যায়িত করেছি, এখানে কোনো ধরনের গুঞ্জন ছড়ানোর অবকাশ নেই, বিএনপির পাশেই আছি। যুগপৎ আন্দোলনে অন্যান্য যারা দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি আছে
তাদের সঙ্গেও আছি। লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বিএনপি একটি কৌশলগত কারণে বিশ দলীয় জোট নিয়ে এগোতে পারছে না বলে আমাদের জানিয়েছে। সে হিসেবে যুগপথ আন্দোলনের মাধ্যমে তারা কাজ করতে চায়। বিএনপির আহ্বানে আমরা সাড়া দিয়েছি। বিএনপি নেতৃত্বে আরও যেসব দল এই যুগপথ আন্দোলনে থাকবে তাদের সঙ্গে আমরা 12 দলও রাজপথে থাকব। এখন আমাদের নিয়ে নানা ধরনের কথা অনেকে বলতে পারেন, আরও বেশি বলবেন, কেননা এখন রাজপথে একটি স্পেস তৈরি করছি, নেতাকর্মীদের নিয়ে ভিন্ন পরিচয়ে রাজপথে নামছি। সরকার নানাভাবেই আমাদের দমাতে চাইবে। এদিকে 20 দলীয় জোটে থাকা আরও 6টি দলও একটি ফ্রন্ট গঠনের চেষ্টা করছে। দলগুলো হলো ডক্টর ফরিদুজ্জামান ফরাদের নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি, সেখানে 9 থেকে 10টি দল থাকবে। আত্মপ্রকাশ করল 12 দলীয় জোট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমমনা 12টি দলীয় জোটের আত্মপ্রকাশ হয়েছে। আজ জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের আত্মপ্রকাশ ঘটে। জোটের একাধিক নেতা জানান, যুগপথ আন্দোলন বেগবান করতে ঐক্যবদ্ধ হয়েছে 12টি রাজনৈতিক দল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।